আসসালামু আলাইকুম, আমি শফিউল ইসলাম, প্রভাষক মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি মেনে চলি এবং মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের এই অবস্থার উন্নতি দান করেন। আজকের লেকচারে আমরা পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের ক্ষমতা কি তা শিখব। ওকে, আমরা বোর্ডে আসি। ক্ষমতা কাকে বলে? ক্ষমতা বা পাওয়ার কাকে বলে? কোনো উৎস বা যন্ত্রের একক সময়ে কৃত কাজকে তার ক্ষমতা বলে। আমি আবার বলছি, কোনো যন্ত্রের একক সময়ে কৃত কাজকে তার ক্ষমতা বলে। ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়, পাওয়ারের পি। যদি টি সময়ে যদি কোনো যন্ত্রের কৃত কাজ ডাব্লিউ হয়, তাহলে একক সময়ে কৃত কাজকে কী লেখা হয়? তাহলে একক সময়ে কৃত কাজ লেখা হয় ডাব্লিউ বাই টি, বা ক্ষমতার এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং ক্ষমতার সংজ্ঞা অনুসারে পি সমান ডাব্লিউ বাই টি। এই যে আমরা একটা সম্পর্ক পেলাম, এই সম্পর্ক আমরা গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করব। আমরা পূর্বের ক্লাসে এটাও শিখেছি, ডাব্লিউ সমান এম জি এইচ, এই মানটা যদি এখানে বসায় দেওয়া যায় তাহলে আরেকটা সম্পর্ক আমরা পাই, পি সমান এম জি এইচ বাই টি। এই সম্পর্কটাও আমরা গাণিতিক সমস্যা সমাধান ক্ষেত্রে ব্যবহার করব। আশা করি আমরা ক্ষমতার সংজ্ঞা বুঝতে পারছি। ক্ষমতার একক যদি আমরা দেখতে চাই, ক্ষমতার এককটা কি হবে? এই গাণিতিক সম্পর্ক থেকে এই যে আমরা এখানে দেখলাম পি সমান ডাব্লিউ বাই টি, তাহলে ডাব্লিউ হচ্ছে কাজের একক জুল, আর টি হচ্ছে সময়ের একক সেকেন্ড। তাহলে ক্ষমতার একক লেখা যায় জুল পার সেকেন্ড, বা এটাকে যদি আমরা ব্যবহারিক একক বলি তাহলে ক্ষমতার এককে আমরা এভাবে লিখতে পারি, ওয়াট, ডাব্লিউ এ ডবল টি, ওয়াট। ক্ষমতার মাত্রা যদি আমরা দেখতে চাই, ক্ষমতার মাত্রা, তাহলে কাজের মাত্রা কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছি, এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর সময়ের মাত্রা টি। তাহলে এটা লেখা যায়, একবারে যদি আমরা লিখি তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা একক সংজ্ঞা আমরা জানতে পারলাম। এরপরে আমরা দেখব, আমরা একটু বোর্ডের দিকে তাকাই, এরপরে আমরা দেখব ওয়াট কাকে বলে। তাহলে আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি। এই যে ক্ষমতার গাণিতিক সম্পর্ক থেকে আমরা ওয়াটের সংজ্ঞা বের করব। যদি টি সমান এক সেকেন্ড হয় আর কৃত কাজ যদি ডাব্লিউ হয় এক জুল হয়, তাহলে পি সমান আমরা পেলাম পি সমান ওয়ান ওয়াট। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা বলতে পারি, যদি কোনো যন্ত্র এক সেকেন্ডে এক জুল কাজ সম্পন্ন করে তাহলে সেই যন্ত্রের ক্ষমতাকে এক ওয়াট বলে। আবার বলছি, যদি কোনো যন্ত্র এক সেকেন্ডে এক জুল কাজ সম্পন্ন করে তাহলে তার ক্ষমতাকে এক ওয়াট বলে। আশা করি আমি সবাই বুঝতে পারছি। এক অশ্বক্ষমতা কাকে বলে? এক অশ্বক্ষমতা, তাহলে যদি টি সমান এক সেকেন্ড হয় আর কৃত কাজটা যদি 746 জুল হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি পি সমান 746 ওয়াট কিন্তু হচ্ছে এখানে। তাহলে আমরা সংজ্ঞা বলবো, যদি কোনো যন্ত্র এক সেকেন্ডে 746 জুল কাজ সম্পন্ন করে তাহলে তার ক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বা অন হর্স পাওয়ার বা হর্স পাওয়ার বলে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এক কিলোওয়াট ঘন্টা কাকে বলে। যদি কোনো যন্ত্রের ক্ষমতা হয় এক কিলোওয়াট আর তা এক ঘন্টা যাবত যদি কাজ করে, তাহলে যে পরিমাণ শক্তি ব্যয়িত হয় তার ক্ষমতাকে এক কিলোওয়াট ঘন্টা বা ওয়ান কিলোওয়াট আওয়ার বলে। আমি আবার বলছি, এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র এক ঘন্টা কাজ করলে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তার ক্ষমতাকে এক কিলোওয়াট ঘন্টা বা ওয়ান কিলোওয়াট আওয়ার বলে। আশা করি আমরা এই সংজ্ঞাগুলো সবাই বুঝতে পারছি। ওকে, এই অংশে আমরা কতগুলো অনুধাবনমূলক প্রশ্ন দেখব।
অনুধাবনমূলক প্রশ্ন, কোন বাতির গায়ে সাই ডট লেখা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। বাতি, এই বৈদ্যুতিক বাতিগুলো যে আমরা দেখি এরকম বিভিন্ন বাতি বা যন্ত্র গায়ে বিভিন্ন কিছু লেখা থাকে, তো ওখানে বাতির গায়ে যদি সাই ডট লেখা থাকে বা কোনো আয়রন বা কোনো যে কোনো একটা হট পট যেখানে পানি গরম করা হয় এগুলোর গায়ে লেখা আছে বিভিন্ন শব্দ, তো কোনো বাতির গায়ে সাই ডট লেখা বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তো আমরা এখানে ক্ষমতার সংজ্ঞাটা আগে বলতে পারি, এরপরে বাতির গায়ে সাই ডট লেখা বলতে বোঝায় এই বাতিটি, যে আমরা গাণিতিক সমস্যা থেকে কিন্তু আমরা এটা বলতে পারি, বাতিটি প্রতি সেকেন্ডে 60 জুল হারে, প্রতি সেকেন্ডে 60 জুল হারে বিদ্যুৎ শক্তিকে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তর করে। আমি আবার বলছি, কোন বাতির গায়ে 60 ওয়াট লেখা বলতে বোঝায় বাতিটি প্রতি 1 সেকেন্ডে মানে প্রতি সেকেন্ডে 60 জুল হারে, 60 জুল হারে বিদ্যুৎ শক্তিকে তাপ এবং আলোক শক্তিতে রূপান্তর করবে। 2 নম্বর প্রশ্ন, কোন পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে কি বোঝায়, কারণ আমরা কিন্তু বিভিন্ন পাওয়ার স্টেশন আমরা দেখি, কি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তাহলে এখান থেকেও আমরা প্রথমে ক্ষমতার সংজ্ঞাটা লিখে এটা বলতে কোনো বলতে পারি এই কথা, কোনো পাওয়ার স্টেশনের ক্ষমতা 200 মেগাওয়াট বলতে বোঝায় যে পাওয়ার স্টেশনটি প্রতি সেকেন্ডে 200 মেগাওয়াট মানে 200×10^6 ওয়াট, প্রতি সেকেন্ডে এত ওয়াট হারে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এরপরে আমরা দেখি 3 নম্বর কোশ্চেন, কোন পাম্পের ক্ষমতা 2 হর্স পাওয়ার বলতে কি বোঝায়, পাম্পের ক্ষমতা, বিভিন্ন পাম্প বাসা বাড়িতে পানি উঠানোর জন্য যে পাম্প ব্যবহার করা হয় ওরকম পাম্প বা এরকম মেশিন বিভিন্ন জায়গায় আছে, কিন্তু ক্রেনের উপরে ক্রেনের মধ্যে ক্রেনের ক্ষমতা বা এরকম যে কোনো একটা ইঞ্জিন তার ক্ষমতা আমরা এভাবে বলতে পারি। তো পাম্পের ক্ষমতা এত বলতে কি বোঝায়, এখানে সংজ্ঞা বলে একথা বলতে পারি, কোনো পাম্পের ক্ষমতা 2 হর্স পাওয়ার বলতে বোঝায় পাম্পটি প্রতি সেকেন্ডে 2 হর্স পাওয়ার বলছে, তাহলে 2×746 জুল কাজ করতে সক্ষম, প্রতি সেকেন্ডে এত জুল কাজ সম্পন্ন করবে। এরপরে আমরা আসি 4 নম্বর কোশ্চেন, ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ক্ষমতা, তাহলে এটা একটা ব্যাপার, ক্ষমতা পি সমান সমান আমরা জানি, ক্ষমতার সংজ্ঞা বলে আমরা বলবো পি সমান সমান W/T। এই সমীকরণে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই সমীকরণে যে ক্ষমতা সময়ের উপরে যন্ত্রের কতটুকু সময় কাজ করলো সেই সময়ের উপরে এবং ওই যন্ত্র কতটুকু কাজ সম্পন্ন করলো তার উপর নির্ভর করে, অথবা অন্যভাবে আমরা যদি কোনো উচ্চতার কথা থাকে তাহলে এই W=mgh সেখানে বসিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। ওকে, আমি আশা করি অনুধাবনমূলক কোশ্চেনগুলো আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আমরা গাণিতিক সমস্যা দেখব, বোর্ডে আমরা একটা গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছি, 60 কেজি ভরের এক ব্যক্তি প্রতিটি 20 সেন্টিমিটার উচ্চতার 30টা সিঁড়ি 15 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা নির্ণয় করো। তো গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ পূর্বে যে গাণিতিক সম্পর্কগুলো দেখছি সেগুলো ব্যবহার করব। এখানে দেয়া আছে, আমরা একটু দেখি কি কি দেয়া আছে আর কি কি চেয়েছে। দেয়া আছে এখানে ভর, দেয়া আছে ভর m=60 কেজি, ওই ব্যক্তির ভর যে সিঁড়ি বেয়ে উঠছে, আর উচ্চতা যদি আমরা বলি উচ্চতা h=, দেয়া আছে 6টা সিঁড়ি 30টা সিঁড়ি আর প্রতিটি সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার, সো 600 সেন্টিমিটার হবে, আর এটা সমান 6 মিটার হবে। আর অভিকর্ষ ত্বরণ g এর মানটা কিন্তু আমরা সবাই জানি, এটা g-র মান 9.8 মিটার/সেকেন্ড² আমরা লিখছি অভিকর্ষ ত্বরণের মান। আর যে সে ক্ষমতা p সমান ভর, ক্ষমতা ক্ষমতা p সমান সমান ভর, তাহলে আমরা এবার একটু এই রাশিগুলো আমরা সূত্রে বসিয়ে দেই। পি সমান সমান আমরা জানি W/T বা পি সমান সমান mgh/T, এখানে যদি মান বসিয়ে দেই m এর মান 60, m=60 কেজি, আর g 9.8, উচ্চতা 6 মিটার, টি কিন্তু লেখা হয় নাই, সময়টা আমাদের লিখতে হবে, সময় টি সমান সমান এইখানে সময় দেওয়া আছে 15 সেকেন্ড, সো আমি 15 সেকেন্ডই লিখছি। এখানে মিনিট দেওয়া থাকলে আমরা সেটা সেকেন্ডে রূপান্তর করব, ঘন্টা মিনিট যাই থাক না কেন 15 সেকেন্ড, 15 দিয়ে ভাগ করলাম, এটাই আমাদের অ্যান্সার, এটাই, সুতরাং পি সমান সমান এটা আমাদের অ্যান্সার।
আশা করি আমরা অঙ্ক বুঝতে পারছি। আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, গাণিতিক সমস্যা। টু হর্স পাওয়ার ক্ষমতার একটা পাম্প 10 মিনিটে 40 মিটার উচ্চতায় কত পানি তুলতে পারবে? বাসা বাড়িতে সাধারণত যে পাম্পগুলো লাগানো থাকে ওরকম, আমরা উচ্চতাটা এখানে 40 মিটার ধরছি, তাহলে দেয়া আছে, আমরা একটা দেখব উচ্চতা দেয়া আছে, কিন্তু এখানে উচ্চতা এইচ সমান সমান কয় মিটার? 40 মিটার। আর কি দেয়া আছে? সময় দেয়া আছে, সময় টি সমান সমান এই 10 মিনিট। এই 10 মিনিটটাকে কিন্তু আমরা সেকেন্ড বানাবো, 10 × 60 সেকেন্ড, তার মানে 600 সেকেন্ড। আমাদের এখানে ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা খ সরি ক্ষমতা কত দেওয়া আছে? ক্ষমতা পি সমান সমান দেওয়া আছে 2.5 হর্স পাওয়ার। এটারে আমরা কিন্তু ওয়াটে বানাতে হবে, এসআই একক 2.5 × 746 ওয়াট। চেয়েছে ভর, চেয়েছে ভর কত পানি তুলতে পারবে, পানির ভর, কারণ আমরা জানি 1 কেজি সমান 1 লিটার, নর্মাল হিসাব 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা আমরা ব্যবহার করব, ভর এম সমান সমান ভর এটা চেয়েছে। আর জি মানটা কিন্তু আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমরা যদি এই মানগুলো বসায় দিই, আমরা জানি পি সমান সমান এম জি এইচ বাই টি, আমি একবার লিখলাম ডাব্লিউ বাই টি বা এম জি এইচ বাই টি, এখান থেকে আমরা এম এর মান বের করবো, এমটাকে বাম পাশে কিন্তু লিখবো আমরা, এম জি এইচ সমান সমান পি টি, বা আমরা যদি এম সমান সমান লিখি পি এর মানটা পি টি ডিভাইডেড বাই, আমরা এই পাশটা এখানে বসাই দিচ্ছি জি এইচ, মান যদি বসিয়ে দিই পি সমান সমান আমরা এখানে বসাবো 2.5 × 746, আর টি সমান সমান আমরা দেখতেছি 600 সেকেন্ড, এইখান থেকে আমরা এখানে বসাই দিলাম, আর আমরা এখানে দেখতে পাচ্ছি জি এর মান 9.8 এবং এইচ এর মান 40 মিটার। এখানে যেটা আসলো এম সমান সমান যেটা আসলো এটাই আমাদের অ্যান্সার, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা আর একটা কোশ্চেন দেখব, গাণিতিক সমস্যা, কোশ্চেন নাম্বার 3। 2 হর্স পাওয়ারের একটি ইঞ্জিন 1000 লিটার পানি 50 মিটার উচ্চতায় তুলতে বা 50 মিটার উচ্চতার ছাদে তুলতে কত সময় লাগবে আমরা বলতে পারি? তো এখানে দেয়া আছে, আমরা এটা একটু শর্টভাবে যদি লিখি তাহলে এখানে দেয়া আছে উচ্চতা, উচ্চতা এই সমান সমান দেয়া আছে 50 মিটার, আরও দেয়া আছে ভর দেয়া আছে এম সমান সমান 1000 লিটার, মানে কিন্তু 1000 কেজি, আমি এটা আগেও বলেছি 1 লিটার সমান আমরা 1 কেজি ধরে নিচ্ছি 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ক্ষমতা দেয়া আছে, ক্ষমতা সরি ক্ষমতা দেয়া আছে, ক্ষমতা পি সমান সমান 2 হর্স পাওয়ার, এটারে আমরা যদি ওয়াটে নিয়ে আসি 746 এত ওয়াট হবে, ক্ষমতার একক এত ওয়াট হয়ে গেল। এরপরে সময় চেয়েছে কত সময় লাগবে, সময় টি সমান সমান হওয়ার, তাহলে আমরা এটা মানটা বসাই দিই, যে আমরা জানি পি সমান সমান এম জি এইচ বাই টি, এখান থেকে পি টি সমান সমান এম জি এইচ বা টি সমান সমান এম জি এইচ বাই পি, মানগুলো যদি বসাই দিই, এম এর মান 1000 কেজি পানি, জি এর মান 9.8, জিটা কিন্তু আমি এখানে বসিয়ে নিই, জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা কিন্তু এখানে দেয়া আছে 50 মিটার, আর ক্ষমতা 2 × 746 ওয়াট, তো এই মানটা বসাই দিলে সুতরাং টি সমান সমান এটা অ্যান্সার। এতটুকু ক্যালকুলেশন তোমরা করবে, এবং আমি আশা করি সবাই বুঝতে পারছো। আমরা এই ক্ষমতার অংশে আমরা শিখলাম সংজ্ঞা, কতগুলো অনুধাবন, এবং 3টা গরুর গড় অঙ্ক শিখলাম বা গাণিতিক সমস্যা শিখলাম। তোমাদের জন্য ক্লাস ওয়ার্ক হবে, এই সংজ্ঞাগুলো তোমরা ক্লাস ওয়ার্কে ফরওয়ার্ড করবে, আর হোমওয়ার্ক হবে এই যে 4টা অনুধাবন ছিল, 4টা অনুধাবন লিখে তোমরা তোমাদের যার যার শিক্ষককে দেখে, আশা করি আমরা ক্লাসটা সবাই বুঝতে পারছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।